ক্রেতা সেজে হরিণের শিং উদ্ধার করলেন বনদপ্তরের কর্মীরা। ঘটনায় দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে। বনদপ্তর সূত্রে খবর, অপরাধীরা এলাকায় বেশ কয়েকদিন ধরেই থাকছিল। ক্রেতা সেজে হানা বনকর্মীদের, উদ্ধার ছটি হরিণের শিং, গ্রেফতার দুই। ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের ফারাবাড়ি এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে বড় সরু সাফল্য বৈকুণ্ঠপুর বনবিভাগের রাজগঞ্জের আমবাড়ি রেঞ্জের। ঘটনা সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন থেকেই একটি চক্রের ওপর নজরদারি চালাচ্ছিলেন বনকর্মীরা। বনদপ্তরের কাছে বিশ্বস্ত সূত্রে খবর ছিল, এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা বন্যপ্রাণী হত্যা করে তা পাচারের চেষ্টা করছে। সেই মতো সোমবার বিকেলের পর অভিযান শুরু করে আমবাড়ি রেঞ্জ। এদিন রেঞ্জার আলমগীর হক ও অন্যান্য কর্মীরা ক্রেতা সেজে যোগাযোগ করেন ধৃত ব্যক্তিদের সঙ্গে। ফারাবাড়ি নেপাল বস্তি এলাকা থেকে সন্ধ্যার পর ছটি হরিণের শিং সহ দুই ব্যক্তিকে আটক করা হয়, নিয়ে আসা হয় আমবাড়ি রেঞ্জ অফিসে। এই বিষয়ে রেঞ্জার আলমগীর হক বলেন, আমাদের কাছে আগে থেকেই খবর ছিল একটি চক্র হরিণের মাংস বিক্রি করে বন্যপ্রাণী হত্যা ও পাচারের সঙ্গে যুক্ত। আপাতত ছটি হরিণের শিং উদ্ধার হয়েছে, এর সঙ্গে আরো কারা যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে তিনি আরো জানান, জানতে পেরেছি আমরা যে এদের কাছে আরো মাল স্টক রয়েছে, প্রাথমিকভাবে আমরা এদের আরো জিজ্ঞাসাবাদ করব। এটা ফাড়াবাড়ি নেপাল বস্তি এলাকা থেকে আপাতত ছটা উদ্ধার হয়েছে। অ্যাকচুয়াল এটা বিক্রির উদ্দেশ্যে আসে, ক্রেতা সেজে আমাদের ধরা হয়। তো এটা ক্রেতা সেজে আমাদের কাছে বিক্রি করতে আসে, তো আরো জিজ্ঞাসাবাদ করলে আশা করি আরো উদ্ধার হবে। একটা র্যাকেট কাজ করছে এটা বুঝতে পারা গেছে এবং এরা র্যাকেটের অংশ কিনে তা জিজ্ঞাসাবাদ করলে জানা। এদিন উদ্ধার হওয়া হরিণের শিংগুলি পূর্ণবয়স্ক হরিণের বলেই মনে করছেন দপ্তরের আধিকারিকরা। এর মধ্যে একজোড়া হরিণের শিং আড়াই ফুটের বেশি দীর্ঘ। মনে করা হচ্ছে তিনটি হরিণের শিং একত্রিত করা হয়েছে। জানা যায় ধৃতদের কাছ থেকে ছটি হরিণের শিং উদ্ধার হয়েছে। শিংগুলি কোথা থেকে আনা হয়েছিল বা কটি হরিণ মারা গিয়েছে, আরো কোনো প্রাণী হত্যা হয়েছে কিনা, এই সবকিছুই জানার চেষ্টা করা হচ্ছে। তবে এর পেছনে বড় একটি চক্র আছে বলে মনে করছে বনদপ্তর। ধৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণ সংরক্ষণ আইনে মামলা রুজু করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, জলপাইগুড়ি। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।